প্রিয় দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে। আজ বুধবার 16 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন 1428। আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাব। শুরু করছি প্রথম পাতা থেকে। প্রধান সংবাদ: অনিচ্ছুক অচেনার সমাহার, সৌদিতে হুমকিতে বিমান, স্বাস্থ্যকেন্দ্রে ময়লার ডিপো, এপ্রিলেই টিকা দেওয়া শেষ করতে চায় সরকার, বইমেলা চলতে পারে এক মাস। পাতা তিন খবর: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 4, তামান্নাকে প্রধানমন্ত্রীর ফোন, পথ শিশুদের জন্য ভালোবাসা, জাসদ নেতা কাজী আরিফ হত্যার 23 বছর আজ, নিপুণ জায়েদের পদ নিয়ে রুল শুনানি 22 ফেব্রুয়ারি, আজ পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার 80তম জন্মবার্ষিকী। পাতা চার চিন্তা সম্পাদকীয়: বিদেশ সফরের রোগ সারবে কিভাবে, মুক্তির পথ এখন আন্দোলনে, লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। বইমেলা নিয়ে 2 কথা, লিখেছেন ডক্টর লিপন মুস্তাফিজ। পাতা পাঁচ দেশান্তর: পুতিনে তাকিয়ে বিশ্ব, বিক্ষোভ দমনে সঙ্গীত অস্ত্র, প্রস্তুত বাবুষ্কা ব্যাটালিয়ন, ক্লাসরুম, ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন ক্যাম্পাস ভায়োলেন্স। চাকরি: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দিশা: পাতা ৬ বিশেষ করে, নেদারল্যান্ডসের ভাসমান শহর, দৈনন্দিন ইসলাম, জ্ঞান অর্জনে উৎসাহ। পাতা ৭ খেলা, হঠাৎ আলোর ঝলকানি, উল্টো রথে অ্যাথলেটিক্স, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ আবার। পাতা ৮ বাণিজ্য: NBFI-র খেলাপি গ্রাহকও পাবে এক্সিট সুবিধা, 5% কর হারে বিনিয়োগের সুযোগ দাবি, সাবসিডিয়ারিতে বিনিয়োগ পুঁজিবাজার সীমার বাইরে, বাড়তে পারে সিমেন্টের দাম। পাতা ৯ দেশ: 25 বছর ধরে বাক্সবন্দি এক্সরে মেশিন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ঘাটাইলে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, নারী মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা। পাতা ১০ বিনোদন: কিছুক্ষণ আরো না হয় রহিতে, ফেস টু ফেস, সিনেমা বাছায়ে সতর্ক থাকছি, মুক্তি পাচ্ছে আলিয়ার গাঙ্গুবাই। পাতা ১২ শেষের পাতা: উপহারের ঘরে বাঁশের খুঁটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, হাসপাতাল দখলের অভিযোগ, 2 কৃষকের চেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন, বিশ্বে শনাক্ত 15 লাখের নিচে, কুয়ালালামপুরে বিমানের উইন্ডশিল্ডে ফাটল। প্রিয় দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন। এছাড়াও রয়েছে দেশ রূপান্তর .com, ইউটিউব, ফেসবুক। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।